এত ভোরে সমস্ত মানুষ রাস্তায় বেরিয়ে আসছে এবং তাদের প্রতিক্রিয়া আমি শুনেছি। তারা বলে যে আমরা উন্নয়ন যেটা শুরু হয়েছে সেই উন্নয়ন অব্যাহত থাকুক এটা চাই। তাদের আর একটা বক্তব্য শুনে আমার ভালো লাগছে, বলছে যে আপনার আমলে সন্ত্রাস হয় নাই, চাঁদাবাজি হয় নাই, দুর্নীতি হয় নাই, আপনি থাকলে সন্ত্রাসের কোনো কর্মকাণ্ড ঘটবে না। আমাদের এখন চ্যালেঞ্জ হচ্ছে পিরোজপুরে বিশ্ববিদ্যালয় এনেছি কর্মসংস্থানের জন্য, অর্থনৈতিক বিশেষ অঞ্চলের যে বরাদ্দটা হয়েছে সেটাকে প্রতিষ্ঠিত করা। পিরোজপুরকে এমন জায়গায় নিতে চাই যে বাংলাদেশের কাছে পিরোজপুর হবে একটা নজির, উন্নয়ন, শিক্ষা, সন্ত্রাস মুক্ত, শান্তির জনপদ। আর রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট যে পরিমাণ উন্নয়ন হয়েছে এর ধারাবাহিকতায় বাকিটা আমরা শেষ করতে চাই। ছাত্রলীগের মার্কা আছে।